সুধী দর্শক, ঈদ মোবারক। আজ শুরু করছি লাক্স এশিয়ান সেলিব্রিটি লাউঞ্জ। আর আজকে আমার সাথে আছে দুজন অতিথি, আপনাদের খুবই প্রিয় অভিনেত্রী নিপুণ। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো? আমি ভালো আছি। আরও একজন আছে আমাদের সাথে, সে হচ্ছে বাঁধন, জনপ্রিয় অভিনেত্রী। ঈদ মোবারক। ঈদ মোবারক বাঁধন, কেমন আছেন? ভালো আছি। এবং তোমরা দুজন এত চমৎকার দুজন অভিনেত্রী আমার পাশে দাঁড়িয়ে আছো, খুব সুন্দর লাগছে দেখতে সব কিছু মিলিয়ে। আই এম রিয়েলি হ্যাপি। আমাদেরও খুব ভালো লাগছে আপনার পাশে আজকে আমরা দাঁড়াতে পেরেছি, এবং আমাদের আজকের শোটা আমরা আশা করছি যে দর্শক অনেক পছন্দ করবে। হ্যাঁ, এক্সকিউজ মি, এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, এখানে অনুষ্ঠান হচ্ছে, আপনি একটু ওদিকে যান, পাশে যান। আপনাকে আমি বলেছি পাশে যেতে, ওদিকে যেতে, বাইরে যেতে। সেটা তো বুঝতে পারছি ভাই, এটা একটা ফ্রেম, এই ফ্রেমের বাইরে যেতে হবে আপনাকে। আমি আপনার ই দেখি, নাটক দেখি, সিনেমা দেখি, তার তো অনেক সিনেমা দেখছি আপনার। দর্শক মণ্ডলী, আমরা খুব শিগগিরই শুরু করছি অনুষ্ঠান। ভাই, হ্যাঁ, এভাবে তাকিয়ে আছেন কেন? আমরা আমরা দেখি দেখি তো আপনারা আজকে ই। আরে মোটর ভাই, আমরা দর্শকরা আছি বলে আপনি মোশারফ করে খুব ভাব নিলেন না, তুললাম না সেলফি, চাপিয়ে মারে ভালো। শুরু করছি লাক্স এশিয়ান সেলিব্রিটি লাউঞ্জ, পাওয়ার্ড বাই অথবা .com, কো-স্পন্সর মিনিস্টার। আজকে আমাদের অতিথি সবাই এসে গেছেন, আমরা বসে যাই। বিপাশা, ফ্যানরা বিভিন্ন সময় ভালোবাসে তো বটেই, তারা আমাদেরকে ভালোবাসে বলেই তারা ফ্যান হয়, এবং তারা সুযোগ পেলে কাছে আসতে চায়, ছবি তুলতে চায় বা টেলিফোন করতে চায়। সবসময় তাদেরকে যে আমরা খুব এন্টারটেইন করতে পারি তা না, অনেক সময় বিরক্ত হয়ে যাই, কারণ তারা বোধহয় ভুলেই যান যে আমরা এই রক্ত মাংসের মানুষ, আমাদের দুঃখ বেদনা বিরক্তি সব কিছুই আছে, আমরা কেবল পুতুল নই। আবার আমরা ওই যে মাঝে মাঝে রেগে গেলে পরে আবার ওটা নিয়ে আমাদের, আমার মনে হয় সবারই হয় এটা, যে পরে আবার নিজেরও এক ধরনের খারাপ লাগা হয়, একটা অনুশোচনা কাজ করে, অনুশোচনা কাজ করে, মনে হয় কেন করলাম এরকম। সব কিছু মিলে শাকের কড়াতের মধ্যে আছি আর কি। মেয়েদের কি এক্ষেত্রে সুবিধা বেশি না অসুবিধা বেশি? দেখুন, মেয়েদের অনেক অসুবিধা, আমরা তো বলি না না না, একটু দূরে দাঁড়ান, একটু দূরে দাঁড়ান। আরেকটি বিষয়, তোমাদের কেউ অফারই করে না, অফার করার আগেই তো কর্মকাণ্ড হয়ে যায়। কিরকম মেয়েরা যখন দাঁড়িয়ে থাকে, জাস্ট একটা ধাক্কা দিয়ে চলে গেল, তাকে বলার প্রয়োজন হয় না যে একটু ধরিয়া পা, সে একটা ধাক্কা দিয়ে চলে যাবে। না, সেটা কি কোনো কোনো লোক, সবাই সেরকম না। তবে যেটা হয় যে প্রাইভেসি, যে আমরা যে রক্ত, বিপাশা যেটা বলছিল যে আমরা যে রক্ত মাংসের মানুষ, এটা অনেকে ভুলে যায়, এবং ভুলে যেয়ে তারা মনে করে যে এটা তার রাইট, সে আপনাকে ভালোবাসে, সে আপনাকে জড়িয়ে ধরবে বা ছবি তুলবে, এটা তার রাইট। কিন্তু তার বোধহয় এটাও চিন্তা করা উচিত যে ওই সময়টায় আপনি হয়তো স্ক্রিপ্ট আওড়াচ্ছেন বা কি বলে একটা গভীর চিন্তার মধ্যে আছেন, অথবা সবচেয়ে বেশি ফেস করতে হয় যখন আমরা ফ্যামিলির সাথে বাইরে কোথাও যাই। মানে এটা আমি একটু ফেস করি, কারণ আমি যখন আমার বাচ্চার সাথে কোথাও যাই, আমার বাচ্চা দেখা যায় যে ও একটুতে মানে সবাই এসে ছবি তুলতে থাকে, তো তখন ও বলে যে মা সবাই কেন ছবি তুলছে, আমরা তো ফান করতে পারছি না, ও তো আর বুঝতে পারছে না। এবং আমাকে সে এই প্রশ্নও করেছে, মা সবাই তোমার নাম জানে কিন্তু আমার নাম তো জানে না, তো
আমাকে বলছে মা সবাই তোমার নাম জানে আর তোমার সাথে ছবি তুলতে চাচ্ছে, তো আমার আমার তো ফানটাই হচ্ছে না। তো ওকে বোঝাতে একটু সমস্যা হয়ে যায়। আর বেশিরভাগ মানুষই কিন্তু আসলে বোঝেন, কিন্তু কেউ কেউ আছেন যারা আপনার একটু আগে যে অ্যাক্টিংটা আপনি করলেন এইরকম অতি উৎসাহী এবং অতি ভালোবাসা আসলে তাদের আবেগটা ধরে রাখতে পারে না হয়তো, তখন তারা এই ধরনের কিছু অকারেন্স তো করেই ফেলে। একটু হাসির নাটক বা একটু মোশারফ আরও ভালো বলতে পারবেন, এক ধরনের শুধু হাসি এবং কমেডির মধ্যে যাওয়ার চাপ আছে, চাপ আছে অনেক সময়। এরকম আমারও অনেক সময় মনে হয় যে একটু অন্য কাজ, কিন্তু এগুলোর চাপই আসলে বেশি, এগুলোর চাপ বেশি, এটা অস্বীকার করা যাবে না। কেননা দর্শক আনন্দ পেতে চান এবং চ্যানেলও চান যে দর্শকরা যা চায় সেখানে, এবং এতে হয় কি একটা পারফর্মারকে টাইপ করে ফেলা হয়। যেমন আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি যখন তরুণ ছিলাম আমি বেশ সুন্দর ছিলাম নাকি, কিছুদিনের মধ্যে আমি বিরক্ত হয়ে গেলাম এবং আমি চিন্তা করলাম যে আমি যদি এটাই করতে থাকি তাহলে অভিনেতা হিসেবে আমার যে সম্ভাবনা, আমার যে ভ্যারিয়েশন সেটার আসলে জায়গা থাকে না। তো সেই জায়গাটা থেকে আমার কাছে আরেকটা জিনিস মনে হয় তো যে এতে কিন্তু ক্রমাগত রোমান্টিক অ্যাক্টিং করতে করতে ব্যক্তি জীবনেও রোমান্সের ঘাটতি দেখা দিতে পারে, আমি জানি না। আমি তো মনে করি যে আধিক্য দেখা দিতে পারে, আধিক্য না আমার তো চর্চার কারণে, চর্চায় বাড়ে গিয়ে কাজ করতে করতে রোমান্টিসিজম তো ওখানেই শেষ হয়ে গেল। না না এটা ভালো বিপাশাপু বলতে পারবে কি ঘাটতি হয়েছে নাকি ঘাটতি কি হয়েছে উপচে পড়েছে, বরং ওই যে মেয়েদের ক্ষেত্রে যে চর্চা যেমন বাড়ে সেটা রূপী হোক বা বিদ্যাই হোক। তবে ফ্যানদের বিষয়ে আমি মানে মোশারফকে একটু জিজ্ঞেস করতে চাই, সে তো সাংঘাতিক জনপ্রিয় একদম এবং ফ্যানরা তাকে ভালোবাসে। আমি আমার অজ্ঞাতনামার সেটেও দেখেছি, আমি যখন লোকেশন দেখতে যেতাম তখন বলতো ভাই আপনার ছবিতে নাকি মোশারফ আছে, জি মোশারফ আছে, উনি কোথায়, তাহলে উনি কোথায় সেটাকে আমাকে দেখেন। এবং পরবর্তীতে যখন ক্রাউড অনেক জমে যেত ছবির শুটিংয়ে আমি বলতাম ভাই ওইদিকে যান তো, ওইদিকে মোশারফ আছে, আপনার মোশারফের কাছে যান, আমাকে কাজটা শটটা নিতে দেন। তো এটা খুবই মজার ব্যাপার, প্রাইভেসি, এই যে প্রাইভেসির যে ধারণাটা এটা আমাদের মধ্যে বোধ হয় একটু কম, আমরা এখনো আরেকজনের প্রাইভেসির ব্যারিয়ারটা চিন্তা করি না। স্যার আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার প্রাইভেসির কি অবস্থা? প্রাইভেসি নাই, প্রাইভেসি আসলে শুনি আমরা ভালো করে, মানে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা তো আছে। যেমন আমি ইসে কক্সবাজার গিয়ে দিনে বেরোচ্ছি না, ফ্যামিলির সঙ্গে গেছি যে রাতে বেরোবো, দিনে বেরোলে আর হবে না। ওই চেয়ারে গিয়ে যে বিচে যে চেয়ারগুলো থাকে ওখানে অন্ধকারে বসে আছি, তার মধ্যে বাচ্চারা যে কফি টফি বিক্রি করে ওনারও যে একটু খাই, ওরা ডাক দিয়ে বললাম যে অন্ধকার কেউ দেখতেছে না সুবিধাজনক অবস্থায় আছি, ওরা বললাম যে একটা কফি দিতে পারিস, বলে আপনি মোশারফ করিম না, আমি তাড়াতাড়ি মুখ চেপে ধরলাম যে বাবারা এটা বলো, এটা বলার কোনো দরকার নাই, দিলে আমি বসতে পারবো না। এখন তাই হলো আমি অন্ধকারেও বসতে পারলাম না। এক্ষেত্রে বিপাশাকে নিয়ে একবার গিয়েছিলাম, আমরা ওই চেয়ারেও বসতে পারিনি, বেঁচেও নামতে পারিনি, এবং আমরা বুঝে গেছি তখন যে আসলে বাংলাদেশে আমাদের জন্য বেড়ানো খুব কঠিন। তবে একটা সুবিধা হতে পারে, সেটা হচ্ছে আমি শুনেছি যে চিত্রনায়িকারা অনেক সময় বোরখা পরে দোকানে টোকানে, আমরা যদি পুরুষদের জন্য কোনো সেরকম ক্যামোফ্লেজ তৈরি করতে পারি। ওদের কিন্তু পুরুষদের জন্য আসলে এই ডিজাইনটা এখনো তৈরি হয় নাই কেন, আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো ডিজাইন তৈরি হইতে পারে। কিন্তু আমরা অনেক গল্প করব আজকে, অনেক মজার মজার সব গল্প হবে, কিন্তু তার আগে আপনাদেরকে এই অনুষ্ঠানটার একটা মজার জিনিস বলে নেই, সেটা হচ্ছে বিপাশা আমরা কি আছে যেন আমাদের একটা গেম নাকি বলো তো। আমাদের এই অনুষ্ঠানে একটি মজার গেম আছে এবং গেমটির উদ্দেশ্য হচ্ছে এই গেমে যে বিজয়ী হবে তিনি যাবেন নিউ ইয়র্ক। তিনি কিভাবে যাবেন, তাকে একটি নিউ ইয়র্কের টিকিট গিফট করা হবে এবং সেই গেমটি হচ্ছে ডার্ট গেম। আচ্ছা, তিনটি করে তীর ছুড়বেন, যার স্কোর বেশি হবে তিনি বিজয়ী। কিন্তু নিপুণ ভালো করবে আমরা, আমি দেখা যাক কি হিসেবে আপনি ভালো করবে, আমি ভালো করব না এটা জানি মোশাররফ ভাই, কারণ আমি যে আসলে কিছু অনেক গল্প করবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। শুধু দর্শক আমাদের সঙ্গেই থাকবেন, আমরা একটু পরেই ফিরছি। শুধু দর্শক ফিরে এলাম বিরতির পর লাক্স এশিয়ান সেলিব্রিটি লাউঞ্জে, আর লাউঞ্জে আমাদের সাথে আছেন নিপুণ, মোশাররফ এবং মাধবন।
বাঁধনকে আমি একটি প্রশ্ন করতে চাই। আমার মাঝে মাঝে সত্যি খুব জানতে ইচ্ছা করে, মানে আমি ভিজুয়ালাইজ করি যে বাঁধন কারো দাঁত তুলছেন এবং তখন সেই লোকটির কি অবস্থা হয়। আমি একবার বাঁধনের কথা চিন্তাও করেছিলাম, রিসেন্ট আমি দাঁত তুললাম, কিন্তু বাঁধনকে আমি পছন্দ করি তো সে কারণে যাই নাই বাঁধনের কাছে। জানলে কারণ আমি যার কাছে গেছি সে খুবই সুন্দর চেহারা একটা ছেলে, মানে খুবই মায়াবী চোখটা, এবং রিন রিনে গলায় পাতলা গলায় সে কথা বলে বলছে মশাই ভাই কিচ্ছু হবে না, আমি ইঞ্জেকশন দিচ্ছি কী দিচ্ছি একদম আপনি টেরি পাবেন না। তারপর ফোর্সেপ লাগিয়ে ও যখন টান দিল তখন আমি আমি তো লো অ্যাঙ্গেলে দেখতেছি ওকে, ওর মুখটা এরকম, ও যখন টানতেছে ওকে আমার জাস্ট কষাই মনে হয়েছে। তার আগে বোধহয় বলে নেওয়া উচিত যে তিনি একজন বিশিষ্ট দন্ত বিশেষজ্ঞ, ডেন্টিস্ট। বিশেষজ্ঞ কিনা বলতে পারি না, বাট আমি বিডিএস কমপ্লিট করেছি। একটা গল্প মনে পড়ে গেল, কি যে হিন্দিতে এক ডেন্টিস্ট তার সাইন তার চেম্বারের সামনে লিখে রেখেছেন যে ডেন্টিস্ট দাঁতকে লিয়ে আইয়ে, মানে দাঁতের জন্য আসলে। এখন এক রোগী এসে বলছে যে দাঁতের ব্যথা নিয়ে আমার দাঁত কেলাবো কি করে, দাঁতকে লিয়ে আইয়ে। আমি দাঁতের ডাক্তার, দাঁতের যখন ব্যথা উঠবে আমার মাটির নিচেই লোকে যাবে আমার। এটা একদম ঠিক বলেছে, দাঁতের ব্যথার মতো ব্যথা যার হয় সেই বুঝে শুধু। নিপুণের গল্প শুনি, তার আর একটা পরিচয় কি? বিউটিশিয়ান, বিউটিশিয়ান এবং তার একটি স্পা আছে, এবং আমার মনে হয় রিল্যাক্সেশনের জন্য নিপুণ কাজ করছে মানুষের বা মেয়েদের। আমরা জাস্ট স্টার্ট করলাম 6 মান্থ, আর বিউটিশিয়ান বলতে হ্যাঁ এটা আসলে আমার ক্যারিয়ার এক্সপিরিয়েন্স, মানে আমার ক্যারিয়ার থেকে যা শেখা, মেকআপ রিল্যাক্সেশন। আসলে যেহেতু থাইল্যান্ডে শুটিং করতে যেতাম, গিয়ে তখন যেটা হতো যে শুটিংয়ের পরে পায়ের ব্যথা, আর যেহেতু আমরা একদম কমার্শিয়াল ফিল্ম সেখানে অনেক নাচ গান ছিল, অনেক নাচতে হতো, আর এত লোকও থাকতো না ইউনিটে, এসে আর হোটেলে থাকতে পারতাম না। আমি খুব মাসাজ নিতাম, ফুট মাসাজ আর ব্যাক মাসাজ ছাড়া মনে হতো পরের দিন আমি কাজই করতে পারবো না। সেই থেকে আমার প্ল্যানিং যে ঢাকায় কিছু করা যায়। হ্যাঁ, ঢাকায় একটা খুব ভালো স্পা দরকার যেখানে এসে মানুষ একদম রিল্যাক্স করবে। নিপুণকে যখন আমি অজ্ঞাতনামায় কাস্ট করলাম, আমার চরিত্রটি তো একদম সাধারণ একটি মেয়ে যে ইনফর্মাল গার্মেন্টসের শ্রমিক, মানে নিজে নিজে কাজ করে। আমার একটা ভয় ছিল যে ফিল্মের নায়িকারও তো অনেক গ্ল্যামারাস, তাকে এই সাধারণ চরিত্রে আমি খাপ খাইয়ে নিতে সাধারণ দর্শকের মতন একটি কমেন্ট হয়ে গেল। যখন গেল এবং গেল, যখন গেল এবং যাওয়ার পরে তার মেকআপ গেটআপ আমরা যেভাবে বললাম ও সেভাবেই তৈরি হয়ে আসলো, এবং তখনই আমি দেখলাম যে আসলে অভিনেত্রী, একজন সু অভিনেত্রী আসলে তার চরিত্র অনুযায়ী তার মেকআপ গেটআপ এবং ড্রেস আপ করবেন। আজ আমি মোশারফের কাছে আসবো। মোশারফকে আপনারা অভিনেতা হিসেবে চেনেন, কিন্তু তার আসল পরিচয় কিন্তু আপনারা জানেন না। তার কারণ মোশারফ একজন কবি, একজন লেখক, একজন গীতিকার, আমার জয়যাত্রা ছবির সেই আহারে সোনার ময়না গানটি মোশারফের লেখা, অনেকেই জানে না। হয় বেদন নাটকটিতে আমরা যেই গানগুলি ব্যবহার করেছিলাম সেগুলি মোশারফের লেখা, এবং মোশারফ চমৎকার গান গাইতে পারে। মোশারফ, আমার স্টেটমেন্টকে প্রমাণ করেন। চমৎকার তো আসলে গাই একটা অল্প একটু গাই হয়ে যাক, দুই লাইন দিলেন। যা দেখি তার সবই ভালো, ভালো ভালো লাগে না, যা দেখি তার সবই ভালো, ভালো কেন একা ভালো, ভালো কেন একা ভালো, তাই ভালো ভালো লাগে না, যা দেখি তার সবই ভালো, ভালো ভালো লাগে না, যা দেখি তার সবই ভালো। সাদা মেঘের ভেলা ভালো, নীলাকাশী জ্যোৎস্না ভালো, সাদা মেঘের ভেলা ভালো, নীলাকাশী জ্যোৎস্না ভালো,
আমার ঘরে কইসে আলো, আমার ঘরে কইসে আলো, তাই ভালো ভালো লাগে না, যা দেখি তার সবই ভালো, ভালো ভালো লাগে না, যা দেখি তার সবই ভালো। আমি একটা প্রশ্ন করতে চাই, আপনার জীবনের দর্শন কি? জীবনের দর্শন ওইটাই কিন্তু, যে বললাম যে কঠিন হয়ে গেল, জীবনের দর্শন সহজতা। আপনার, আপনি যেগুলো লিখেছেন গান, আমি যতটুকু পড়েছি শুনেছি বা এখনো যে আপনি গানটি গাইলেন, আমার মনে হয় যে মানুষের জন্য আপনার এক ধরনের প্রচন্ড ভালোবাসা, মমত্ব বোধ আছে। আপনি খুব বিবেকবান একজন মানুষ বলে আমার মনে হয়। হ্যাঁ, জানি না, আমার মনে হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এই লাইনগুলো লেখা, এই গানটা লেখা হয়েছে একটা অদ্ভুত সময়, যখন একদম থিয়েটার করি, যখন আমাদের পকেটে মোটেও টাকা পয়সা থাকতো না। সেই সময় শাহবাগ থেকে ফেরার পথে রিক্সায় ফিরতে ফিরতে গানটা লেখা হয়েছে। পরশু দিন ঈদ এবং খুব সাজানো গোছানো, সোনারগাঁও হোটেল সাজানো, এটা সাজানো, তো সব দিকে খুব সুন্দর, কিন্তু আমার কিছুই ভালো লাগছে না, আমার পকেটে টাকা নাই, ওই ফিলিং থেকে লেখা, যে যা দেখি তার সবই ভালো। আমাদের সেই দিনগুলি মোশাররফ যখন নাট্যকেন্দ্রে কেবল জয়েন করেছে, আমিও তরুণ, আমিও তখন খুব বেশি বয়স না, এবং সেই একসঙ্গে থিয়েটার করা, থিয়েটার নিয়ে আলোচনা করা, সাহিত্য নিয়ে আলোচনা করা একটা পরিবেশ ছিল, এবং যে পরিবেশটা এখন মিস করি, যে এখন সবাই ব্যস্ত, যার যার ক্ষেত্রে, যার যার জায়গায়, হয়তো দেখাও সেভাবে হয় না, পুরনো কারোর সঙ্গে দেখা হলে ভালো লাগে। বড় হয়ে কী হবেন? বড় কি হওয়া হবে, আমার তাই মনে হচ্ছে আর কি। আমি বড় হয়ে আবার ছোট হতে চাই। হ্যাঁ, সেটাই ছোট হইতে পারো। এবং আমি আসলে ওইটা বললাম এই জন্য, অল্প একটু গম্ভীর কথা বলে আমরা চলে আসি, যে জীবনানন্দ দাস বলছে, সহজ মানুষের মতো কে চলিতে পারে, কে থামিতে পারে এই আলোয় আধারে, সহজ মানুষের মতন তাদের মতন ভাষা কথা কে বলিতে পারে। আসলে এটাই কঠিন বোধ হয়, সহজতায় পৌঁছানো, একদম ইজি করা, সেই সিম্পলিসিটি। হ্যাঁ, সিম্পলিসিটি ইজ দি বিউটি, যা কিছু সুন্দর তা আসলে সহজ, কিন্তু তার কিন্তু কঠিন লাগতেছে, সে সুন্দর না। আমাকে কঠিন লাগছে মোশাররফ ভাই আপনার কাছে? না, আমরা বলি না যে কি, আজকাল তো হয় কি যেন আর একটা শব্দ আছে কঠিনের সঙ্গে, কঠিন না, জটিল, জটিল, জটিল বলে, সুন্দর জটিল, সুন্দর যখন জটিল সেই রকম, হ্যাঁ সেই রকম জটিল বললে আমার কাছে মনে হয় যে বোধহয় কোনো থাকে, এই যে স্কাল্পচার থাকে না, যে একদম হাত পা দুই তিনটা প্যাস্টেজ দিয়ে আছে, আমার মনে হয় যে তার রূপটা কি এরকম কিনা। তবে ওয়েস্টার্ন বিউটিটাকে বোধ হয় আমরা জটিল বলতে পারি, প্রচুর ভাঙাচোরা ব্যাপার থাকে, এটা ভাঙা, কিন্তু আমাদের তো এত ভাঙাচোরা ব্যাপার নাই। ঠিক আছে, তাহলে ঠিক আছে। হ্যাঁ, শুধু দর্শক, ভেঙে দিচ্ছি এই সুন্দর আড্ডা কিছুক্ষণের জন্য, যাচ্ছি বিরতিতে। শুধু দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে আছেন মোশাররফ করিম, বাঁধন নিপুণ। মোশাররফ, আপনার কাছ থেকে আমি জানতে চাই একটি বিষয়, আপনাকে প্রচুর ইম্প্রোভাইজ করতে হয় অনেক নাটকে আমরা শুনি, আপনি একজন মঞ্চের অভিনেতা, আপনি কিন্তু জানেন যে আপনি একটি জটিল বলে একটি শব্দ ব্যবহার করছিলেন, যে এটি কিন্তু খুব জটিল একটি টেকনিক মঞ্চ অভিনেতার জন্য জানা খুব জরুরি একটি বিষয়, এবং এখন আমরা অনেক সময় আমার মনে হয় বা আমাদের দর্শকরা হয়তো বুঝতে পারেন না, কিন্তু আপনি নিশ্চয়ই বোঝেন বা যারা মঞ্চ থেকে আমরা এসেছি, যে এই টেকনিকটি কিন্তু শেখার ব্যাপার আছে, এটা প্র্যাকটিসের ব্যাপার আছে, তারপরেই একটি একজন অভিনেতা এটি প্রয়োগ করতে পারে। কিন্তু এখন অনেকেই যেভাবে করছে, ভাবছে যে যা কিছু বলা, স্বতঃস্ফূর্তভাবে কিছু বলাই সেটা ইম্প্রোভাইজেশন। সমস্যা হচ্ছে যে ওই ম্যানেজ করা আর ইম্প্রোভাইজ করা তো এক জিনিস না, ইম্প্রোভাইজ তো ইম্প্রুভ করা। আমি এমন কিছু করলাম যাতে স্ক্রিপ্টটা আরও ইম্প্রুভ করলো, আর আমি আটকে গেছি কোনো রকম একটা কিছু বলে ম্যানেজ করলাম, এবং যাক ম্যানেজ করে ফেলছে, অসাধারণ কাজ করছে, সেটাই হচ্ছে আর কি। তো ইম্প্রোভাইজেশন, আসলে ইম্প্রোভাইজেশন, একজন অভিনেতা তো বহুভাবে তৈরি হয়, তার প্রচুর পড়াশোনা, তার দেখা, যেগুলো আমরা স্টেজে আমাদের একদম প্র্যাকটিসের মধ্যে এরকম ছিল, বারবার অবজারভেশনের কথা বলা হতো, বই পড়ার কথা বলা হতো, আর দীর্ঘদিন ধরে আমাকে এক্সারসাইজ, যখন দলে প্রথম গেলাম এক্সারসাইজ, যেমন কথা মানে যে এই ফালতু কাজটা আমি কেন করতেছি, কোনোভাবেই আমার বিশ্বাস হয় নাই অনেকদিন পর্যন্ত যে ফিজিক্যাল এক্সারসাইজ কোনো কাজে লাগবে অভিনয়।
কিন্তু আমি ধৈর্য ধরে এই কাজটা করেছি যে আচ্ছা দেখি না, এবং আমি 3-4 বছর পরেই আমি বুঝতে পেরেছি যে এই কাজগুলো কি কিভাবে কাজে লাগছে। যেমন স্ট্যাটাস গেম যেটা আমাদের স্টেজে বা যে কোনো থিয়েটার গেমগুলি ইম্প্রোভাইজেশনের ক্ষেত্রে পড়াশোনা এবং আপনার ব্যক্তিত্বও কিন্তু জরুরি। আপনার ব্যক্তিত্ব তো আপনার পড়াশোনা সব কিছু নিয়েই, এখন আপনি সেইভাবে তৈরি থাকলেই তখন আপনি একটা কিছু ইম্প্রুভ করে ফেলতে পারবেন মুহূর্তেই, আর আপনি তৈরি না থাকলে তো তখন আপনি ক্যারেক্টারের ধারে কাছে না ছেদ কথাবার্তা বলছেন রোল চলছে। আপনার কি মনে হয় যে আপনি যে আপনি তো বিভিন্ন রকমের অভিনেতা এবং অভিনেতাদের সাথে আপনি কাজ করেন, আপনার ফিলিংটা কেমন হয় যখন তারা ইম্প্রোভাইজ করে নানান উপায়ে? ফিলিংটা ভালো না, কিন্তু এখন ওই মুহূর্তে তো আর শেখানোর উপায় নাই, ধমক দিলে আরো বাজে জায়গায় যাব। যদি একটু সাজেশন চাই যে আপনি যদি মানে আমাদের আগামীতে কি আছে, আমরা দেখতে পাচ্ছি যে এখন যারা আপনারা অত্যন্ত জনপ্রিয়, আপনার কথা বলবো, চঞ্চলের কথা বলবো, মিলনের কথা বলবো, তারা সবাই কিন্তু আমাদের স্টেজের থেকেই আসা বা মঞ্চনাটক আগে থেকেও আমরা যদি দেখি আমাদের অধিকাংশ আমাদের সময় বা তারও আগে সবাই একটা আলাদা উদাহরণ থাকতে পারে, কারণ আমাদের তো স্কুলের অভাব আছে, আমাদের ট্রেনিং এর অভাব আছে, সুতরাং এক ধরনের অনুশীলন তো দরকার। তো আগামীতে কি হতে যাচ্ছে, তখন কি আমরা অভিনেতা অভিনেত্রীদের একটি সংকটে পড়তে যাচ্ছি? সংকটে পড়ব, কারণ এই কথা আমি এমনিতেও বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে বলি যে অনেক কিছুই হয়তো 4 বছরে পড়াশোনা করে ডাক্তার হয়ে যাওয়া গেল বা ইঞ্জিনিয়ার হয়ে যাওয়া গেলো, আর্ট তো বিষয়টা আপনি নিজেও জানেন আমরা সবাই যে এটা একটু এর মাত্রাটা একটু অসীম, এর মধ্যে আসলে বসবাস করতে হবে, a+b হোল স্কোয়ার দিয়ে মানে কাউকে অভিনয় শেখানো যাবে না, কোনো সূত্র নাই আসলে। এবং সেই জায়গায় দুটা জিনিস যদি জড়িত, এখন এখানে সূত্র নাই বলেই সবাই মনে করছে এটা পান্তা ভাত, এটা কোনো ব্যাপারই না, বিষয়টা তো তা যে কোনো, কিন্তু সেটা আমি আমার কাছেও মনে হয়েছিল, কিন্তু আমার দুর্বলতার কারণেই আমি কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ করলাম, আমার গলাটাকে তৈরি করা যায় কী করে, উচ্চারণগুলো কী করে ঠিকঠাক করা যায় সেগুলো নিয়ে পরিশ্রম করলাম পরবর্তীতে গিয়ে, এবং বই পড়া টড়া সব কিছুই কিন্তু কাজে লাগলো আসলে, না হলে তো ওই সবসময় দেখা যায় যে চরিত্রটা একই চরিত্র হয়ে যাচ্ছে অধিকাংশ, রিপিটেটিভ হয়ে যায়, আমি আমি নিজেকেই নিজে রিপিট করতে থাকি। এনিওয়ে একটা প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে আপনাদের যখন আমি ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর ছিলাম সেই 90 দশকের শুরুতে বলছি, আমার নিজেরই জানার ইচ্ছা, আমি খুব রূঢ় ছিলাম, খুব কর্কশ ছিলাম এবং ছেলেদেরকে মোটামুটি তটস্থ করে রাখতাম, ছেলে মেয়েদেরকে অনেকে ওয়ার্কশপের মাঝপথে ভেঙেও গেছে, সেই সময় আপনি কি ভাবতেন এই ইনস্ট্রাক্টর সম্পর্কে? আমি আসলে অনেক ননসেন্স ছিলাম, ননসেন্স স্বীকার করে নিলাম, আমার যেমন আমি দর্শকদের অনেক সময় বিরক্ত হই না, আমি ওরকম একজন দর্শকই ছিলাম। আমার দুইটা ঘটনা মনে আছে, যে একদিন আমি খুব অবলীলায় সরলভাবে আপনাকে বললাম যে আমি কি রিহার্সাল রুমে সিগারেট খেতে পারবো, আমি আমার বিশ্বাসটা এরকম ছিল যে ভাত মাছ খাওয়া গেলে এটাও খাওয়া যাবে বা এটা এটা আলাদা কী ব্যাপার। তখন আমি কি বললাম, আপনি শুধু তাকিয়েছিলেন, তাকানোতে আমি বুঝলাম যে এটা জীবনেও সম্ভব না, তা এই একটা ঘটনা। আর একটা ঘটনা, বাট আপনি আমাকে খুব পছন্দ করতেন, এখনও করেন আমার বিশ্বাস, এত কিছু এসবের পরে আমার বিশ্বাস আরও দৃঢ়, কারণ ও যখনই বড় কিছু প্ল্যান করে ফিল্মের ব্যাপারে সব ফিল্মেই আপনার নামটি থাকে। হ্যাঁ, বিপাশা ঠিকই বলেছে, তবে ভালো লাগার পাশাপাশি একসঙ্গে পথ চলার স্মৃতি, আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আস্থা, যেখানে আস্থাটা রাখা যায় সেখানেই আমরা তখন চিন্তা করি। আমাদের আমাদের কথাও কিছু বলি আমরা নাকি? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ না, এতক্ষণ যে কথাগুলো হচ্ছিল আসলে এইটার দরকার ছিল। মোশাররফ ভাই সম্পর্কে মোশাররফ ভাই বলছিলেন যে আপনিও বলছিলেন যে ইম্প্রোভাইজ করাটা আসলে এত ইজি না, আমি আমি মঞ্চ থেকে আসিনি, আমি অভিনয় কিছু জানি না, আমি চেষ্টা করছি এখনও শেখার। তো ভাইয়া যখন ইম্প্রোভাইজ করে আসলে তখন সেটা আসলে ইম্প্রুভ হয়, যার জন্যই কিন্তু মোশাররফ করিম যখন কোনো নাটকে থাকে তখন সেই নাটক ভালো হয়। সবাই আমরা বলি যে আচ্ছা ভাইয়াকে নিচ্ছে, ভাইয়াকে নিচ্ছে, ভালো ভালো স্ক্রিপ্ট নিচ্ছে, না আমি এমন অনেক কাজ করেছি যেখানে ভাইয়া ওখানে বসে লিটারেলি সে বলেছে এটা এইভাবে করো, এটা এইভাবে করো, এবং উনি কিন্তু পুরোটা নিজ দায়িত্বে নিয়ে, যে এই নাটক তো আর মানে একদম যাতা অবস্থা, ওনার না না আমি আমার কথা বলছি, কারণ আমি তো আসলে ব্যাপারটা আমার আমার ব্যাপার কি বলবো, কিন্তু ভাইয়ার এই ব্যাপারটা অবশ্যই ইম্প্রুভ করতে পারেন বলেই উনি আসলে আজকে মোশাররফ করিম। আর আর অন্যরা কি করতে পারে আসলে আমি জানি না, আমাদেরকে বললে আমরা পারি না, আমরা স্ক্রিপ্টে যা লেখা থাকে সেটাই বলি, মানে
খুব অল্প সময়ের জন্য হলো একটা স্কুলিং এর মধ্যে ছিলে, তো সেই জায়গা থেকে তোমার কি বোধ হয় যে স্কুলিংটার দরকার? একদমই দরকার ভাইয়া। আমি আমি ছিলাম যেই সময়টা সেটা কিছুই না, সময়টা খুবই কম। এবং আমার মনে হয় আমি গত 10-11 বছর যাবত যে কাজ করছি, আমি আমি বলবো যে আমি চেষ্টা করছি যে এই কাজের মাধ্যমে আসলে শেখার, কারণ শেখার কোনো শেষ নেই। এবং আমি এখানে এসে আমার কিছু কিছু শিক্ষা, পারিবারিক শিক্ষা থেকে আমি আমি কাজে লাগাতে পেরেছি, যেমন সময় মতো সেটে আসা, সময় মতো সব কাজ করা, বড়দের শ্রদ্ধা করা, এবং এই ব্যাপারগুলো কিন্তু মঞ্চে বলা হয়, আমি দেখেছি। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, হ্যাঁ, আমাকে কিন্তু অনেকে বলে যে তুমি কি মঞ্চে কাজ করেছো, আমি বলি না, বলে যে না তুমি এই জিনিসগুলো কিন্তু তুমি জানো। অভিনয়ের ক্ষেত্রে এখন আমার মনে হয় প্রথম প্রথম যখন করতাম, আপু একদম অনেস্টলি বলি, মনে হতো কি কিন্তু অদ্ভুত ছোট একটু একটু বলি, হ্যাঁ অবশ্যই, সেটা যে স্টেজে এরকম হতো, আমি জানি না আমাদের মনু ভাই যদি অনুষ্ঠানটা দেখে ওনার ভালো লাগবে, আমি দলের প্রথম ব্যাচেরই একজন ছিলাম, কিন্তু বয়স এত অল্প থাকার কারণে, বয়সের কারণে স্বাভাবিক আমাকে জুনিয়রই ট্রিট করতো, এই চাটা নিয়ে আসো, সিগারেটটা নিয়ে আসো, তো সেগুলি সবই করতাম, কিন্তু মনের মধ্যে একই একটা জিনিস কাজ করতো যে সেম ব্যাচ তো আমার, আমার এগুলো বলতেছে। এবং আমি ওয়েট করতাম যে আর একটা ব্যাচ কবে আসবে, আমি ছাপিয়ে পড়বো, আর একটা ব্যাচ আর আসতেছে না। তখন আসলো মনু ভাই, মাঝখানে ঢুকলেন মনু ভাই, মনু ভাই জুনাবের ফ্রেন্ড, জুনাবের ফ্রেন্ড কত এসে, কিন্তু আমি মনে মনে সেটা মানতে রাজি না, যে কোনো একদিন মনু ভাইকে বলবো চাটা নিয়ে আসে, এইটা আমি রেডি ছিলাম মনু ভাইকে বলার জন্য, যে একদম সুযোগ পেলে বলবো যে ভাই চা আনতো। তো সেটা আর বলা হচ্ছে না, আমরা বরিশাল যাচ্ছি শো করতে লঞ্চের ছাদে, এর মধ্যে মনু ভাইয়ের সঙ্গে জাহিদ ভাই, তারপরে অন্যান্যদের খাতির হয়ে গেছে, যেটা আমার ভালো লাগছে না যে জুনিয়রটা কীভাবে যেন সিনিয়র হয়ে যাচ্ছে, আমি কবে অর্ডার করবো, এরকম চিন্তা, এরকম আড্ডা দিচ্ছে তারা। ওর মধ্যেই জাহিদ ভাই বললো যে একটু সিগারেট খাই, সিগারেট আছে নাকি? মনু ভাই বললো যে সব যাও সিগারেট নিয়ে আসো, মনু ভাই আমার অর্ডার দিয়ে দিল এবং আমি গেলাম, আমি সিগারেট নিয়ে আসলাম। এটাই হচ্ছে জীবনের, মানে জীবনের কমেডি আর কি। না এবং এখানে আমার একটা কথা মনে পড়ছে, সেটা হচ্ছে নাগরিকে আমিও যখন ঢুকেছি, যদিও আমার বাবা ফাউন্ডার মেম্বার ছিলেন, আমি সবসময় চেয়েছি যে না আমি খুব লিগালি সব কিছু করব, আমাকে যেন আর 10 জন যেভাবে আসছে, যেভাবে বসছে, যে কাজগুলো করছে, আমি ঠিক সেভাবেই করব। এবং অনেক দিন ধরে ওই টিকিট চেক করেছি, বা এমনও হয়েছে আমি যেহেতু স্টেজে কাজ করতাম, স্টেজ ডিজাইন করতাম, আমি স্টেজটা ঝাড়ুও দিয়েছি বহুদিন, যে সবাই যখন কাজ করছে ওরকম, তা আমাদের জুনিয়র ব্যাচ যখন আসলো, আমাদের পরবর্তী ব্যাচ, আমরাও ভাবছিলাম যে হ্যাঁ ওরা আমাদের সাথে হাত লাগাবে আর কি কাজে, যে পাশাপাশি ওরাও কাজ করবে, কারণ আমরা ছিলাম একটা জুনিয়র ব্যাচ। তো আমি দেখলাম যে আমি স্টেজ ঝাড়ু দিচ্ছি, এবং একটা ছেলে যে এখন খুবই প্রমিনেন্ট, তো ওকে আমি দেখলাম যে ও শো এর আগে পায়ের উপর পা তুলে এরকম করে বসে আছে আর সিগারেট খাচ্ছে মহিলা সমিতির মঞ্চের প্রথম সারিতে, এবং আমি তখন স্টেজ ঝাড়ু দিচ্ছি, হ্যাঁ। এবং আমি দেখে আমি অবাক হয়ে গেলাম যে আসলে আমাদের জেনারেশন, আমরা চাই যে তারাও আসুক, কাজ করুক, কাজ করে শিখুক, নিপুণের কাছে আসি। নিপুণ, টিভিতে কাজ করেছো আর ফিল্মে তো করছোই, এ দুটো মিডিয়াতে অভিনয়ের পার্থক্যটা যদি তোমাকে বলি, বা এনজয় করো কিভাবে কোনটা? আমার কাছে আসলে কখনোই পার্থক্য মনে হয়নি, প্রসেসটা তো ডিফারেন্ট। হ্যাঁ, একদমই ডিফারেন্ট, কিন্তু আমার আসলে ব্যাকগ্রাউন্ড কেউই নেই যে অভিনয় থেকে, এবং আমি আসিও দেশের বাইরে থেকে, এসেই একদম বড় পর্দায় কাজ করলাম। তখন সবার একটা ধারণা ছিল যে আমি আসলে বাংলাদেশে থাকবো না, মানে অনেকে এরকম চিন্তা করে আমাকে কাস্টিং করতো যে হ্যাঁ একটা দুটা ছবি করছে, এত কষ্ট করবে না এখানে থেকে। তারপরে আরম্ভ হলো যে কেন টিভিতে কাজ করছি, আর আমি যে সময়টা কাজ করতাম 2006 আমার ক্যারিয়ার, মানে সব সিনিয়র ডিরেক্টররা ছিল এবং সব সিনিয়র হিরোরা ছিল, আমার শুরু সাকিবের সাথে, তারপর হলো মান্না ভাই, আমাদের প্রয়াত মান্না ভাই, তারপর যত সিনিয়র হিরো আছেন, ফেরদৌস ভাই, রিয়াজ ভাই, সবার সাথে আমার কাজ করা, সবার একটাই কথা যে মানে কেন ডিরেক্টর, কেন টিভিতে তোমাকে কাজ করতে হবে? আমার আসলে না টিভি এবং আমার প্রথম টিভিতে কাজ করলো বিজ্ঞাপন দিয়ে, বিজ্ঞাপনের পরে আমি জাহিদ হাসানের সাথে প্রথম একটা কাজ করি, তারপরে হলো মোশাররফ ভাইয়ের সাথে আমার একটা ছিল কিং স্টার, যেটা হলো আমরা অনেকগুলা জেলাতে যাই, সেখানে ওটার লঞ্চিং, তো উনি আমাকে খুব বললো যে তুমি একটা সিরিয়াল করো, আমার বলছি কি অসম্ভব ব্যাপার, সিরিয়াল এই মুহূর্তে আমার জন্য ইম্পসিবল ব্যাপার, কারণ আমি তখন ছবিতে এত বিজি। তারপরও করলাম, বেশ হিট রেড সিগন্যাল, সেখান থেকে মানে আমি আর মোশাররফ ভাই
সেই ঈদেই একটা কাজ করলাম, একটা দুটা করতে করতে মানে তারপর দেখলাম যে এটা একটু অফ হয়ে গেছে, না একটু বলা যে আমি কেন টিভিতে কাজ করছি বা কি, দেখলাম যে আমার দর্শক দুদিকেই চলে আসছে, একটা হলো টিভির, একটা হলো বিজ্ঞাপন, একটা হলো সিনেমা। নিজের মতো চলাই ভালো। আসলে অনেক কথা, অনেক মজার মজার অভিজ্ঞতা এবং আলোচনা চলতেই থাকবে, কিন্তু আপনাদেরকে তো আমাদের নিউ ইয়ার পাঠাতেই হবে, সুতরাং আমাদের গেমে যেতে হবে। এবং অপশন নাই যে যদি কেউ নিয়োগ যেতে না চায়, না সেটা অপশন আছে, সেই টিকিট আমাকে দিয়ে দিলি হবে। এই ঘরের নাম্বার এ পর্যন্ত 15, এই গ্রিনের পর থেকে এটা দ্বিগুণ হয়ে যাবে 30, এখানে সেটা 50, লালে 100। এভাবেই প্রতিটি ঘরের স্কোরিং হবে, তিনটি থ্রো থেকে টোটাল নাম্বারটাকে আমরা কনসিডার করব। এবং তোমরা জেনে রাখো যে মেয়েরাই জিতবে আজকে, যে কোনো একজন মেয়ে। নিশ্চয়ই আমরাও চাই যে আপনি হারতে প্রস্তুত? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ আমরা আপনাদের প্রিয় নারী জাতি, তাদেরকে আমরা সম্মান করি। রমণীর মন সহস্র বৎসরের সাধনার ধন। লাল দিলাম, আমার দেবতা মনে হয় নিজেকে প্রায়, মানে মানে ওই যে বলছে যে দেবতাও জানে বুঝতে পারে না, আমিও বুঝতে পারি না। আমি প্রতিষ্ঠা করব। এখনো নিপুণ এগিয়ে আছে, 18 plus 8 যোগে খুবই খারাপ, 26, 4 ভাবছিলাম, 26 দেখুন, দেখুন ছিল 14, আর আমি যদি 0 তে আউট হয়ে যাই, দাঁড়ো লোক যাও না, কে যায় নাই মোশা ভাই, আমি যাই না, একটা কথা বলবেন না, আমি সত্যি সত্যি যাই না, আপনি কথা বলবেন না, এই যে সাদা দাগের বাইরে, এই যে সাদা বাইরে চলে গেছে, আমার শাড়ি সাদা দাগের বাইরে গেছে, শাড়ি ভারী কোনো কিছু বাইরে যেতে পারবে না ভাই, এটা পুরো পুরি সে আমার হচ্ছে কনসেন্ট্রেশন তো যায় না, বলে দিল না 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 মানে তোমার এই যে আমার পা, এই যে তুমি কনসেন্ট্রেট করো, তুমি দুজনের কথায় কান দিও না, হ্যাঁ তোমার ই হচ্ছে 26, 26 এর চেয়ে বেশি, আল্লাহ 26 কে, মোশাররফ, মোশাররফ তো মানে উনি তো ইম্প্রোভাইজেশনে একটু দাঁড়াই, একটু দাঁড়াই, হ্যাঁ কালোতে অল্পের জন্য হলো না, এটা দুই দুইয়ের ঘরে চলে গেছে, যদি এটা এই পাশে থাকতো তাহলে 17 দুগুণে 34 হয়ে যেত। আমরা পেয়ে গেছি আমাদের আজকের বিজয়ীকে, মোশাররফ করিম, তুমি তার হাতে এটা তুলে দাও। অলমোস্ট চিটিং করে উইন করে। আচ্ছা এটা কি একজনের টিকিট নাকি? আজকের বিজয়ী না, তিনি আসলে প্রতিদিনই বিজয়ী হচ্ছেন দর্শকদের কাছে। মোশাররফকে অভিনন্দন, আর নিপুণ হতাশ হবার কিছু নেই, তোমাদের জন্য আছে অথবা.com অনলাইন শপিং এর পক্ষ থেকে ঈদের বিশেষ গিফট। ও তাই, আমি উঠিয়ে দিই, থ্যাংক ইউ আপু, আমি ভাবছিলাম আপনাকে স্পেশালি দেব বিজয়ী, এটা নিয়ে নাও, বেশি মন খারাপ লাগে যেটা দিচ্ছে এটা নিয়ে নিতে পারো, শুধু দর্শক কি না মোশার ভাই, এটা তো শুধু দর্শক না, এখানে ঝগড়াঝাটি চলছে এবং চলতেই থাকবে, এর মধ্যে আমরা বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন।
শুভরাত্রি। ঈদ মোবারক। ইমন একটা রোমান্টিক ছেলে, কিন্তু সে হয়তো জীবনে কখনো একটি প্রেমপত্র লেখার সুযোগ পায়নি। হ্যাঁ, টেক্সট করেছে। ট্রু, যেটা বলেছেন ইজ ট্রু, কারণ আমি প্রেমপত্র লিখিনি, আমি টেক্সট করেছি অনেক। টেক্সট, চিঠি মানে কাগজে কলমে লেখেন। কিন্তু একটা চিঠি লেখার যে আনন্দ, আমি পরিচালক হিসেবে যখন দেখি যে মেয়েদের মধ্যে আমি অদ্ভুত একটা। আপনি শুধু মেয়েদেরটা এত খেয়াল করেন কেন? তুমি আজি কথা দিয়েছো বলেছো, ও দুটি মন ঘর বাঁধবে একাকী জীবনে, তুমি আসবে